সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড না হলে আপনারা কী করবেন। অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটি অ্যাপস ফেসবুক লাইট, আমি এটি ডাউনলোড করার চেষ্টা করছি। সো এখানে পেন্ডিং অবস্থায় হয়ে আছে, অর্থাৎ পেন্ডিং উঠে আছে বরাবর। এরকমভাবে আমরা কোনো অ্যাপস যদি আপডেট দিতে যাই সেক্ষেত্রেও কিন্তু এটা পেন্ডিং হয়ে আছে, অর্থাৎ এটা আপডেট করা যাচ্ছে না বা ডাউনলোড হচ্ছে না। আসলে এই ধরনের সমস্যা থেকে কীভাবে সমাধান পাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা প্রথমে যে সেটিংসে চেক করে নেবেন সেটা হচ্ছে এই ডানের দিক থেকে কোনার দিকে ক্লিক করবেন, একদম উপরে ক্লিক করার পরে সেটিংস নামে যে অপশনটি আছে এখানে ডাউনলোড অ্যান্ড নেটওয়ার্ক পারফরমেন্স, এটাতে ক্লিক দেবেন। দেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস ডাউনলোড পারফরমেন্স এটা ওভার অ্যানি নেটওয়ার্ক, ঠিক আছে। আর এখানে ডু নট অটো আপডেট, ডু নট অটো ভিডিও প্লে, সো এগুলো বরাবর যেভাবে সেভাবে রাখবেন। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সেটিংসে যাবেন, ফোনের সেটিংসে যাবেন। এটা প্রত্যেকটা ফোনে একই পদ্ধতিতে সারতে পাবেন, স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, যে কোনো ফোনে। সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা কী করবেন, টোটাল অ্যাপস শো করাই নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফাংশনটি একটু দেখে নিচ্ছি। শো অল অ্যাপস, ঠিক আছে। শো অল অ্যাপসে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর এবং গুগল প্লে সার্ভিস, এই অপশনটা খুঁজে বের করবেন। তো আমরা প্রায় চলে আসছি কাছে আসছি, এখানে দেখতে পাচ্ছি গুগল প্লে সার্ভিস। তো এটাতে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে স্টোরেজ নামে অপশনটি আছে এখানে আপনারা ক্যাশ ক্লিন এবং এখানে ম্যানেজ অপশনে গিয়ে এখানে ডাটা ক্লিয়ার করে দেবেন। তো এখানে অপশনটিতে বের হয়ে আসছে, আমি আবারও করে দিচ্ছি কারণ এই অপশনটি এরকমভাবে কাজ করে। তারপরে গুগল প্লে স্টোর, এই দুইটা অপশনে এরকমভাবে ডাটা ক্লিয়ার করে দেবেন। ওকে, তো আমি এখন আপনাদেরকে দেখাই আসলে ডাউনলোড হচ্ছে কিনা অ্যাপসটি পুনরায়। তো দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করুন এখানে আমি যে অ্যাপসটি শুরুর দিকে ডাউনলোড করার চেষ্টা করছিলাম সেটা কোনো ডাউনলোড হচ্ছিল না। তো আমি এখন ট্রাই করব আর কি ডাউনলোড করার জন্য আসলে হয় কিনা। তো আমি এখন ইনস্টল নাও। ওয়াও, দেখুন আমাদের এটা ডাউনলোড হচ্ছে এবং ইনস্টলও হচ্ছে, আমরা সফল। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটির মাঝখানে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন।